আজকে আমি দেখাবো আপনারা কিভাবে একটা ইয়াহু মেইল থেকে 500 সাবমেইল করবেন, ঠিক আছে? তো চলুন দেখে নেওয়া যায়। প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করে আপনাদের ইয়াহু মেইলটা ওপেন করে রাখবেন, লগ ইন করে রাখবেন। আমি আমার একটা মেইল লগ ইন করে রাখছি, এখানে দেখেন ইয়াহু মেইল। দেন আমরা চলে যাব সেটিং এ, সেটিং এ ক্লিক করবেন। এই যে রাইট সাইডে কমে নিচে, দেন এই যে মোর সেটিং এ চলে যাবেন। ওর সেটিং এ যাওয়ার পরে এই জায়গায় অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে আপনারা এই যে মেইল বক্স এখানে ক্লিক করবেন। দেন দেখেন এখানে প্রথম আছে মেইল লিস্ট, দেন মেইল মেগাসি, দেন সেট মেইল অ্যাড্রেস। এই দেখেন ডিস ডিসেবল মেইল অ্যাড্রেস, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করবো এই যে অ্যাড। হ্যাঁ, আমরা এখানে 500 মেইল ক্লিক করবো, আমার অলরেডি 50টা কল আছে, এই জন্য 50টা আছে। তো এখানে অ্যাড এ ক্লিক করবো ফার্স্ট। দেন আপনারা দেখেন এখানে কি ওয়ার্ড চাচ্ছে, দেন আপনার এই যে যে মেইলটা সেটা দেখেন প্রথমে আছে। এটা এখানে কি ওয়ার্ড বলতে এখানে আপনারা 1 2 3 4 5 এইভাবে 500 পর্যন্ত দিতে পারেন, ঠিক আছে? তো আমার এখানে দেখি কি দিয়ে দেখি কি বলে 23। এটা দেখেন এখানে দেখা যাচ্ছে দিস মেইল হ্যাজ অলরেডি রিচ, তো আমার 50টা 51টা পড়া আছে এখানে। এই দেখেন আমি এখানে যদি 52 দিতে দেখেন মেইলটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা এইভাবে মূলত আপনারা এখান থেকে 500 সাবমেইল পেতে পারবেন, ঠিক আছে? তো এখানে যদি আমি আরো একটা অ্যাড করি, দেখেন হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এইভাবে এখান থেকে আপনার ইমেইল করতে পারবো, মেইল সাবমিট করতে পারবো, ঠিক আছে? 500টা পর্যন্ত পারবো প্রত্যেকটা মেইলে, ইয়াহু মেইল থেকে আপনি 500টা পর্যন্ত সাবমিট করতে পারবেন। তো এইভাবে আপনারা সাবমিট করবেন।